আই থিঙ্ক আমার লাইফে ফার্স্ট এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন দেখলাম, মানে পুরো চাকাচাক একদম, এত লোকের ভিড় রয়েছে। বাট টোটালি রেলওয়ে স্টেশনটা একদম মানে গুছানো বাগানো বলে না বাংলা ভাষায়, পাতি বাংলায় সেরকম টাইপের একদম। আর এই বাস মানে কোনো লাক্সারি হোটেলের থেকে কম নয় কিন্তু, কে বলবে এটা ভারত সেবাশ্রম। কাল রাতে আমি বাড়ি এসেছি প্রায়, মানে একটু বাইরে ছিলাম, বাড়ি আস্তে আস্তে প্রায় 8:30-9 হয়েছে। বেশ আমি সুন্দরভাবে ছিলাম, ঠিক আছে, যে এরপরে আমি ফোন চার্জে দেবো, চার্জে দিয়ে সারা টোটালি সব কিছু চার্জ কমপ্লিট হয়ে যাবে। ড্রোনের ব্যাটারি, আমার গোপ্রোর 5খানা ব্যাটারি, পাওয়ার ব্যাংক থেকে স্টার্ট করে A to Z, ড্রোনের রিমোটটা, ও বাবা, সেই রাতে কারেন্ট গেছে, এখন বাজে প্রায় 11:30, এখনও অবধি কারেন্ট আসেনি ভাই, যখনই কোথাও বেরোতে যাবো এরকম সমস্যা। বাট আজকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আজকে যাচ্ছি হচ্ছে কেদারনাথ, আজকে আমার ট্রেন। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, অনেকদিন পরে একটা ছোটোবেলাকে স্মৃতি খুঁজে পেলাম, সেটা তোমাদেরকে দেখাতে যাই আমি। সো গাইজ, দেখতেই পাচ্ছ সব উল্টো পাল্টা হয়ে আছে, কোনটা নিয়ে যাবো কোনটা নিয়ে যাবো না কিচ্ছু বুঝতে পারছি না, ঠিক আছে। বাট একটা মাইনাস জ্যাকেট এটা তো নিয়ে যেতেই হবে, ক্যাপ সেই হিমাচল প্রদেশের ক্যাপ, হ্যান্ড গ্লাভস নিয়ে যাবো। আর ভাই এই সক্সগুলো খুবই সুন্দর, এটা হিমাচলে কিনেছিলাম, খুব সফট আর মানে বেশ মোটা একদম, ঠিক আছে। তার সাথে উর্লি কোট নিয়ে যাচ্ছি দুটো, একটা প্যান্ট, একটা ওপরে টি শার্ট, আর তার সাথে একটা জিন্সের জ্যাকেট। মানে খুব বেশি ঠান্ডা হলে এটা পরবো, হালকা ঠান্ডা হলে এটা পরবো, ঠান্ডা না থাকলে কিছুই পরবো না, নর্মাল টি শার্ট পরে ঘুরবো। আর হচ্ছে যেটা বলছিলাম, এটা ভাই, এটা চিনতে পারছো তোমরা? কী করে চিনতে পারবে? এটা আমি যখন মানে মা আমি কত ছোট ছিলাম, ওই যে তাওয়ালটা ভরা ছিল আলমারিতে, ওটা যে তাওয়ালিটা ভরা ছিল না আমাকে সেই কোলে নিতে একদম ছোট্টবেলায়, ওটা কত ছোটবেলাকার? হ্যাঁ গাইস গাইস গাইস, এটা আমি যখন 10 দিনের তখন এটা আমাকে বাবা দিয়ে এসেছিল, এই এই তাওয়ালিটা আর এটা, যাতে হিসু করলে না এটার মধ্যে আটকে থাকতো। এই ওপরটা হচ্ছে নরম কাপড়ে আর এটা হচ্ছে টোটালি প্লাস্টিকের, আর এটা বাইরে নিয়ে গেলে আমাকে নিয়ে যেত, যাতে মানে কাপড়ে টয়লেটটা না লেগে যায় বা পটি করলে। ভাবতে পারছো 25 বছর মা এটাকে সামলে রেখে দিয়েছে, মানে এটা কত বড় স্মৃতি, মানে আর কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে, আমার ছেলে এসে দেখবে এটাকে। গাইজ দেখতে পাচ্ছো এটা 25 বছর হয়ে গেল গাইজ, যত্ন করে রাখলে কী না থাকে, দেখো হালকা ফুটো হয়ে গেছে, বাট যাই হোক এখনও অবধি বেঁচে তো আছে। মানে এটা মা এরকম ছোট্ট ছোট্ট অনেক জিনিস এরকম ভরে রেখে দেয়। এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, এটা তো নিয়েই যেতে হবে, কিছু করনি, কারণ এত লাগেজ ভাই এরকম বড় ব্যাগ ছাড়া ঢুকবেই না। আর ছোটো ব্যাগ নিলে হয় 2-3টা হয়ে যাবে, ওটা প্রচণ্ড চাপের ব্যাপার। ল্যাপটপ ক্যারি করছি না, কারণ ল্যাপটপ ক্যারি করলে প্রচণ্ড চাপ হয়ে যাবে, কারণ ল্যাপটপটা এমনিতেই এত ভারী, তারপরে আবার প্রচণ্ড চাপ, সাথে ড্রোন থাকছে, পাওয়ার ব্যাংক থাকছে, মাইক, ক্যামেরা, অনেক গ্যাজেটস নিয়ে যাচ্ছি, ঠিক আছে, অনেক কিছু নিয়ে যেতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো এত দূর যাচ্ছি, যখন ওরকমভাবেই ব্লগটা করতে হবে আর ওরকমভাবেই পুরো মেমোরিজ ক্রিয়েট করতে হবে, যেরকম আমি সিমলায় মানালিতে গিয়ে করেছিলাম। সর কথা বলে লেট করুন, এখন স্নান করতে যাবো, জলদি করে প্যাকিং ট্যাকিং করে নিই, তারপর একদম ইন্ট্রোটা রেডি হয়ে দেবো। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাগ, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্যাগ, দুটোই ভাই খাতারনাক লেভেলের ভারী। আর এই হচ্ছে আমার ড্রেস, এখানে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের সাইন রয়েছে, আর দেখতে বেশ ঝাক্কাস লাগছে, সবাই আমাকে দেখে ভাববে ভাই আমি হয়তো আর্মিতে জব করি। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ, অ্যান্ড লেটস গো। অনেক বেশি লেট হয়েছে আর কথা বলে একদম লেট করবো না। গাইজ ফাইনালি এসে গেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশন, আর সাথে দুটো ভাই, আমার এক বন্ধু, পুরনো বন্ধু, অনেক পুরনো বন্ধু, আমার ক্লাস 5-এর বন্ধু। সেকেন্ড কথা হলো আমার ফোন থেকে শ্যুট ছেড়ে দিই, ট্রেনে উঠে তারপরে ক্যামেরা আমরা বার করবো। সো গাইজ এই সবে জার্নি স্টার্ট হলো, আর আমার পিঠে যে ব্যাগটা রয়েছে ওটা মোটামুটি খুব কম হলেও মিনিমাম 30 কিলো ওয়েট আছে, আর সামনেটা মোটামুটি ধরে নাও 10-15 কিলো তো হবে, মানে প্রায় 40-45 কিলো ওয়েট নিয়ে এখন হাঁটছি। ট্রেনে তো রেস্ট পেয়ে যাবো, বাট যখন সোনপুরা থেকে কেদারনাথ যাব প্রচুর ফাটবে। বাট আমি উইন্টারে অনেক কিছু জিনিস নিয়েছি, যেগুলো আই থিঙ্ক পরে নিলে অনেকটা কমে যাবে, তো দেখা যাক কি হয়।
সো গাইস এখন ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে ঝাঁঝাতে, মানে আমরা বিহার অলরেডি ঢুকে গেছি অনেকক্ষণ আগে, আর এখানে বিক্রি করছিল সামোসা আর লিটি, সো আমরাও নিলাম। আর এখানে একটা রয়েছে ওয়াটার ভেন্ডিং মেশিন, যেখানে 5 টাকা দিয়ে জল পাওয়া যায়, বাট এটা সব প্ল্যাটফর্মে মোটামুটি অল ওভার যত ইন্ডিয়াতে প্ল্যাটফর্ম আছে প্রায় সব জায়গাতেই আছে, বাট এখানে মানে লোক আর দেখতে পাবে না তুমি, বা জলটা কীভাবে তুমি নেবে সেটা আর খুঁজে পাবে না, কারণ কেউই নেই এখানে, শুধু এই এইরকম একটা বোর্ড লাগানো শুধু জায়গা করা আছে, বাস আর কিছুই নেই। আর এই ট্রেনটা মানে স্পেশাল করে, আই থিঙ্ক নামটা স্পেশাল, বাট আই থিঙ্ক নতুন দিয়েছে, আগে ছিল না, বাট সব থেকে মানে বাগবাস ট্রেন, ঠিক আছে। ট্রেনটা মোটামুটি ঠিকঠাকই আছে, এখন অবধি আমি টয়লেট ফয়লেট যাইনি, টয়লেট কেমন ক্লিন যাই না, বাট সব থেকে প্রবলেম হচ্ছে এই সুইচগুলো, মানে একটা সুইচও কাজ করে না, ঠিক আছে, এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, বাড়িতে আগে কারেন্ট ছিল না, চার্জ দিতে পারিনি, এখানেও সেম, মানে এই প্লাগটা কাজ করছে না, ওই প্লাগটাও কাজ করছে না। এখন ঘুম থেকে ওঠার রিজন হলো ফোনটা চার্জে দিয়েছি, আর ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে গেলে কিন্তু প্রচণ্ড চাপ, মানে ট্রেন চলতি অবস্থায় ঠিক আছে চার্জে দাও ঠিক আছে, বাট ট্রেন যখন দাঁড়াবে না তখন চার্জারটাকে ফলো রাখো, ফোনটাকে ফলো রাখো, আদারওয়াইজ খাবলা একদম, খুঁজেই পাবে না, সকালে উঠে বলবে যে ফোন কেউ নিয়ে পালিয়েছে। রাত 11টা থেকে টানা কন্টিনিউ ঘুমিয়েছি, 3টের সময় উঠেছিলাম, 1 ঘন্টা এদিক ওদিক করলাম, আবার ঘুমিয়েছি, এখন বাজে প্রায় সকাল 8:30, ঠিক আছে, আমি কী খাবো সেটার প্ল্যানিং করছি। ভাইরা গেল সবাই বাইরে, চপ সিঙ্গারা যদি কিছু পাওয়া যায়, কারণ বাঙালি ছেলে ভাই চপ মুড়ি সিঙ্গারা মুড়ি দিয়ে না খেলে পেটটা ভরো না, আর আদারওয়াইজ সকালে তো কিছু পাওয়া যায় না সেরকম, তাই না? আর সামনে এখানে কলা পাওয়া যাচ্ছে, দেখা যাক কত করে ডজন বলে, আই থিঙ্ক 40-50 টাকা তো বলবেই ভাই, বাট এখানে ভাই চপ সিঙ্গারা পাওয়া যায় না, ইউপি মানে তুমি বিহার পিহার ঢুকে যাবে না, এখানে চপ সিঙ্গারা অত লেভেলের পাওয়া যায় না, ঠিক আছে, ড্রাই ফ্রুটস পাওয়া যায়, চেনাচুর ভাজা ভুজি, ইন্দোর সাইডে যেমন হচ্ছিলো না, মানে সব কিছু তুমি ভাজা ভুজির ওপরে চলে যাচ্ছিলো, সেউ ভাজা এই ভাজা ওই ভাজা সেরকম টাইপের। এখানে আকাশে এত মেঘ আছে, সামনে দেখো দুটো চিমনি রয়েছে, ওগুলোকে পুরো ঢেকে দিয়েছে, মানে ওপরের পোর্শনটা পুরো মেঘে ঢাকা, লাগলে উপর থেকে নিচে আর এগিয়ে। কলকাতার মতো উত্তরাখণ্ডে এসেও বৃষ্টিটা আর পিছু ছাড়ছে না, মানে এখানেও বৃষ্টি মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ, প্রচণ্ড লেভেলের মেঘ, আর মানে মাঠ ফাট সব ভরে গেছে, এতটা বৃষ্টি হচ্ছে। দুটো পুচকু ছোটো ছোটো ভাই দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজে চা বিক্রি করছে, ওই জন্য ওদের কাছ থেকে একটা চা নিলাম, মানে এই বৃষ্টি ওয়েদারে গরম চায়ের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওরা এই বৃষ্টিতে ভিজে ভিজে চা বিক্রি করছে, দরচয় ওদের কাছ থেকে নিলাম। এই দিকে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট বার করে দিয়েছে, এদিকে দাদা রয়েছে টাকা নিয়ে, সবাই মানে এত লেভেলের ঠান্ডা, আর বাইরে কন্টিনিউ বৃষ্টি, সব জানলা পাল্লা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, ওদিকের জানলাও টোটালি লাগানো আছে, আর দেখো যখন দেখে চেপেছে মাথায় কিন্তু টুপি পড়ে আছে, মানে এত ঠান্ডা কিছু করে নেই, এই তো ঠান্ডা করছে তাও কিছু পড়বে না, মানে হাফ প্যান্ট টি শার্ট পরেই রয়েছে কি একসাথে একসাথে মা, ছি 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 ছি। সো গাইস ফাইনালি চলে এসেছি, আর প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার তার মধ্যে নামবো, আর লাগেজ ফাগেজ যা ছিল এখান থেকে নামালাম, বাট আই থিঙ্ক আমার এই ব্যাগটা সব থেকে বেশি ভারী, এদেরগুলো তাও হালকা ফালকা আছে, মানে এটা ধরে নিয়ে যেতে পারবে, আমি বুঝতে পারছি না কীভাবে ওপরে উঠবো, কিন্তু আমার এখানে টোটালি মাইনাস জ্যাকেট ফ্যাকেট আছে, উল্লি কোট আছে, যেগুলো কিন্তু ওপরে কাজে লাগবে, কারণ ওপরে প্রচণ্ড লেভেলের ঠান্ডা এখন। ফাইনালি হরিদ্বার এসে গেছি, মানে 40% জার্নি কমপ্লিট হলো, এখনও 60% কিন্তু বাকি আছে, 60% বাসে হবে 30%, আর বাকি 30% হাঁটতে হবে। আর লাইফে প্রথমবার হরিদ্বার রেলওয়ে স্টেশনে নামলাম, এটা হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন, বাপরে বাপ প্রচুর লেভেলের ভিড় ভাই, এতক্ষণ মানে যে কটা রেলওয়ে স্টেশন এলাম আই থিঙ্ক পাটনাতে একটু ভিড় ছিল, আর এটা হরিদ্বারে প্রচুর ভিড় প্রচুর। সো ফাইনালি এসে তো গেছি, বৃষ্টিটাও আই থিঙ্ক একটু কমে গেছে, বাট এখন যদি বৃষ্টিও নামে না আর কেউ রুখতে পারবে না ভাই, যে করেই হোক কেদারনাথ অবধি পৌঁছাবই, মানে যে করেই হোক এত দূর এসে যখন পৌঁছাবই, কারণ আমার আগের বারে ভাই মিস হয়েছে, আমি অনেক বেশি কষ্টে ছিলাম, ঠিক আছে, কবে ভাই ওই জায়গাটায় যেতে পারবো, কবে কবে, আমি অনেক বেশি ওভার এক্সাইটেড, ঠিক আছে, মানে শুধু কালকের দিনটাও মানে তস হচ্ছে না, আর কালকেও সারাদিন ওয়েট করতে হবে, সারাদিন পরশু দিন ভোরবেলায় আমরা বেরোচ্ছি, ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা যাবো ভারত সেবাশ্রম, ওখানেই রুম নিচ্ছে, কারণ ওখানে রুম রেন্ট খুবই কম, আর খাওয়া দাওয়াও খুবই ভালো, আর হরিদ্বার হচ্ছে প্রচণ্ড কস্টলি একটা জায়গা, ঠিক আছে, তো দেখা যাক ওখানে রুম পাই কিনা, জলদি করে এখন প্ল্যাটফর্মের বাইরে বেরোবো, তারপরে ওখানে ডিরেক্ট যাবো, এখান থেকে বেশি দূর না, 5 মিনিটের রাস্তা যাস ভাই। হরিদ্বার মানে হচ্ছে আমাদের
সনাতন ধর্মের একটা শহরটি আছে, এখানে দেখতে পাচ্ছ সাধু সন্ন্যাসীতে ভর্তি একদম, ভক্তদের ভিড় খালি এখানে। আই থিঙ্ক আমার লাইফে ফার্স্ট এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন দেখলাম, মানে পুরো চাকাচাক একদম, এত লোকের ভিড় রয়েছে, বাট টোটালি রেলওয়ে স্টেশনটা একদম মানে গুছানো বাগানো বলে না বাংলা ভাষায়, পাতি বাংলায় সেরকম টাইপের একদম। বাপরে কত ভিড় দেখো, সবাই আই থিঙ্ক ট্রেন ধরার জন্য ওয়েট করছে, প্রচুর লেভেলের ভিড় ভাই, প্রচুর লেভেলের ভিড়। আর সামনে বেরিয়েই কার মূর্তি দেখো ভাই, এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, বাপরে বাপ। আর একটা ভাই এসছে, মানে একটা স্বপ্নের রাজ্যেও থাকে, ওই রাজ্য থেকে আবার একটা স্বপ্নের রাজ্যে এসছে, ঠিক আছে, ও থাকে হচ্ছে হিমাচলে ভাই, হিমাচলও স্বপ্নের রাজ্য একটা পুরোপুরি। এখানে ভাই সব গাড়ির নাম্বার প্লেটে রাখা রয়েছে ইউকে, ঠিক আছে, মানে ইউনাইটেড কিংডম ভেবে নিচ্ছে আমি মাঝে মধ্যে, কিন্তু এটা উত্তরাখণ্ড, এটা সবাই জানে বলে লাভ নেই। আর এখানে মানে এটা হরিদ্বার রেলওয়ে স্টেশন, ওই হরিদ্বার রেলওয়ে স্টেশনের দিকে মুখ করে একটা আমাদের মহাদেবের একটা মূর্তি রয়েছে, আবার হরিদ্বার রেলওয়ে স্টেশন ঢোকার সময় তুমি একটা এখানে আমাদের মহাদেবের মূর্তি দেখতে পাবে, আর এটা টোটালি হোয়াইট কালারের। বেড় যাও আপকো জাহাঁ ভি আচ্ছা লাগে। আরে হো গয়া হম লোগ কা বুকিং হো গয়া, তো ভাষা বাদাম ছোড় দেনে না, নাই নাই প্যাদেল জায়েঙ্গে আঙ্কেল। আর এটা হলো হরিদ্বার রেলওয়ে স্টেশনের সামনেটা, বাপরে বাপ প্রচন্ড ক্রাউড একটা রাস্তা, প্রচন্ড ক্রাউড প্লেস একদম, বুঝতেই পারছো। আমরা এখন যাবো ভারত সেবাশ্রম, আর হরিদ্বারে নেমে কিন্তু প্রচুর দালাল পেয়ে যাবে, ঠিক আছে, যারা বলবে চলো আমরা হোটেলে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাচ্ছি, ওদের পাল্লাই পড়বে না, নিজে বাড়ি থেকে ডিসাইড করে আসবে বা নিজে চুজ করবে যে এখানে যাওয়ার ভাই, কারোর পাল্লাই পড়বে না। তুমি নিজে ঘুরতে এসছো কেন পাল্লাই পড়ো, সবাই ইয়াং স্মার্ট ছেলে মেয়ে, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো চুজ করবে। সো আমি তো রেনকোট ছাতা এনেছি বাট ওরা আনেনি, এখানে একটা দোকান পেলাম, ওদেরকে বললাম নিয়ে নিতে, কারণ কালকে ভোরবেলায় প্রায় 4:30-4:30 মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি সোনপুর আগে, তো ওখানে তো আরও কস্টলি হবে কারণ ওখান থেকে আর প্রায় কোনো অপশানই নেই। সো এখানেই লাস্ট অপশান, আর এখানে দামটাও একটু কম পড়বে, ওখানে অনেক বেশি দাম পড়ে যাবে সব কটা জিনিসে, দ্যাটস ওয়াই বললাম এখান থেকে কিনে নেয় ভাই। ভাই এই ব্যাগটা নিয়ে যে কি হবে আমি নিজেই বুঝতে পারছি এখন, ঠিক আছে, কারণ সনপ্রয়াগ থেকে যে কেদার বাবার ওখানে অবধি মানে হেঁটে হেঁটে যাবো না, আর সবথেকে বড়ো কথা এখানে বললাম না উইন্টারের জিনিসগুলো আছে ওগুলো একবার পরে নিলে আই থিঙ্ক ওয়েটটা অনেকটাই কমে যাবে। 200 টাকা ছাদা, রেনকোট নিয়ে নে না ভাই, ছাদা থেকে রেনকোট নিয়ে নে, এটাতে সব থেকে বেস্ট ব্যাগ কভার হয়ে যাবে সব, আমি এরকম রেনকোট পাইনি ভাই পুজো, এটাই নেই আমারটা থেকে, আবার প্যান্ট এই ওই। আচ্ছা বলবে কি আপনাদের পাশে রেন কভার নেই ও বলা, আরে এখানে যদি আমি একটা ব্যাগের রেন কভার পেতাম সেটাও নিয়ে নিতাম, বাট এখানে নেই, ইয়ে মুছে দে দিয়ে ইয়ে লাগ জায়গা। সো কেনা কমপ্লিট, এটা জলদি করে এখন ব্যাগে প্যাক করে নিই, কারণ এখনো প্রায় হাঁটতে হবে আমাদেরকে 1 কিলোমিটার ভারত সেবাশ্রম যাওয়ার জন্য। আর এখানে দুই দাদার সাথে দেখা হলো, দাদারা বাংলাদেশ থেকে এসেছো তোমরা? হ্যাঁ বাংলাদেশ। বাংলাদেশ এখন কোথায় যাবে? আমরা কালকে সকালে কেদারনাথ। আচ্ছা আমরাও তো সেম। আরে দাদাদের সাথে দেখা হলো, দাদারা বাংলাদেশ থেকে এসেছে, দাদারা আমার ব্লগ দেখে আর যাবে হচ্ছে কেদারনাথ। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, হরিদ্বারে এলে কোথাও ঘুরলে টুরলে এখানেই ভাই এসে থাকবে সবাই, কম খরচার মধ্যে সব থেকে বেস্ট। আমি গয়ার ভারত সেবাশ্রমে গেছি বাট এটা অনেকটাই বড়ো গাইজ, টোটালি বড়ো আর মানে লাক্সারি টাইপের একদম। এখন আমরা রুম দেখতে যাচ্ছি, আর এটা হলো কার্ড, এরকম একটা ইয়েলো কার্ড দিয়ে দেয় রুম বুকিং করার পরে, আর এ বাস মানে কোনো লাক্সারি হোটেলে থেকে কম নয় কিন্তু, কে বলবে এটা ভারত সেবাশ্রম। ঠিক আছে তাহলে টাকা কি এখন দেবো না চেক আউটের সময়? আমরা তো ভোরবেলায় বেরোবো 4:30 দিয়ে দেবো, তাই তো? আর এটা কটার সময় খুলে সকালে, মানে আমরা যে বেরোবো 4:30 সময় আরে খুলে যাবে তখন? আচ্ছা 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 ঠিক আছে। তো এটা হচ্ছে রুম গাইস আমাদের, আর এ বাস হেভি চাকাচাক রুম, ওফ এরকম রুম ভাই হোটেলেও পাওয়া যাবে না এত কম টাকা। হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম ভাই। সো গাইজ আমার সাথে আরও দুটো বাংলাদেশের যে সাবস্ক্রাইবার ছিল ওই দাদাগুলো কোথায় চলে গেলো আমি বুঝতে পারছি না, মানে থাকলে হয়তো ওদেরও ব্যবস্থা করে দিতাম বা আমাদের রুমে শেয়ার করে বলতাম থাকো কোনো রকমে, রাত্রুকুর ব্যাপার না, আর মাত্র 5-7 ঘন্টা থাকতে হবে তারপরেই তো বেরিয়ে যাবো ভাই। মানে ভারত সেবাশ্রম এত ভালো না, মানে এখানে অ্যাকচুয়ালি কী হয় না, সকালে যখন সবাই খাবার খায়, সকালে যখন সবাই রুম চেক ইন করে তখনই কিন্তু একটা লিস্ট হয়ে যায় যে এতজন খাবার খাবে এখানে, সেই ওয়াইজ রান্না হয়। তো এখানে ধরো আজকে টোটাল স্বামীজি যেটা বললো 400 জনের মতো রান্না হয়েছে, বাট আমরা যেহেতু রাতে এসেছি এই 9:30-9:30 সময়, আমাদের জন্য তো আর এক্সট্রা করে রান্না করবে না, বাট এখানে কি হয় 400 জনের রান্না করলেও এক্সট্রা আরও কিছু করে রাখে, কারণ জানে এখানে লোক 400 জন হিসাব করলেও 500 জন হবে এরকম একটা ব্যাপার থাকে। সো আমরা এখানে মানে যেখানে খাবার দিচ্ছে ওখানে এসে কথা বললাম, যে বললো হ্যাঁ ঠিক আছে 1/2 ঘন্টা ওয়েট করো তোমাদেরও খাবার এখানেই হয়ে যাবে, থ্যাংক গড এখানে খাবারের ব্যবস্থাটা হয়ে গেলো, তাহলে আর বাইরে ছোটাছুটি করতে হলো না। আর এখানে খাবারটা বিশ্বাস করবে না, গয়াতে তো আমি খেয়েছিলাম মানে এতটা লেভেলের টেস্টি হয় না, খাবারটা দেখে আরও বেশি খিদে পেলো কিন্তু আমার। ও ভাই পুরো হ্যাঁ মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলে সবার পাত্রে কেড়ে কেড়ে, আমার এক খাবল করে দাও তাহলে আমাদের পেট ভরে যাবে। আর একটা কথা গাইস,
ভারত সেবাশ্রম হোক আর যেই হোক না কেন, টাকা দিয়ে রুম নিয়েছি ভাই, ঠান্ডা লেগে মরে যায়, এসি কিন্তু ফুল স্পিডে চলবে, আমরা রুমে থাকি ছাড়া তার না থাকি, ফ্যানও চলবে এসিও চলবে। আর এই সেবার সময় খাবার খেলে একটা বেস্ট সিস্টেম হচ্ছে, নিজে খাও, নিজে থালা দাও, আবার রেখে দাও, ওখান থেকে আবার নেক্সট যারা খাবে তারা থালা কালেক্ট করছে, একবার জাস্ট জল বুলিয়ে নাও, বাস আবার খাবার নাও, আবার থালা ধুয়ে আবার রেখে দাও, মানে এটা একটা ভালো সিস্টেম। খুব পেলাম জলের বোতল, অলমোস্ট আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, এরপরে রুমে যাবো, একটু ফ্রেশ হতে হবে। কেমন লাগলো বল ভাই? অসাধারণ, দারুণ খাবার ভাই, সত্যি মন জুড়িয়ে গেল। সো গাইজ, আমাদেরকে এবারে ঘুমাতে হবে, কারণ এখন বাজে প্রায় রাত 11টা, আর কাল 4:00 মধ্যে উঠে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে, কারণ 4:30 মধ্যে অনেক বাস টাস ছাড়ে ওখান থেকে, আর সকাল সকাল যত বেরোবো তাহলে ওখানে তাড়াতাড়ি বেরিয়ে ওই জায়গাটায় ঘুরতে পারবো। সো আর কথা বলে লেট করবো না, একটু রেস্ট খুবই দরকার, কারণ আমরা প্রায় 1.5 দিনের একটা জার্নি করে বাই ট্রেন এখানে এসে এই জাস্ট খাওয়া দাওয়া করলাম এতক্ষণ, মানে ট্রেনে 1.5 দিন ধরে জাস্ট লাইট খাবার খেয়েছি, চিড়ে ভাজা মুড়ি যা পেয়েছি সেটাই খেয়েছি, এখানে এসে এত মানে মনে হচ্ছে 1.5 দিন পরে ভাতটা খেয়ে না, মানে এতটা লেভেলে খেয়ে নিয়েছি পেটটা ঠিক থাকছে না, মানে একটা কেমন ফিল হচ্ছে আমার, ঠিক আছে। সো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করলাম, আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অন করে রাখো, তাহলে নোটিফিকেশান মানে আমি যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা যাবে, আদারওয়াইজ অনেক লেটে পৌঁছায়, ঠিক আছে। আর সামনে কিন্তু কেদারনাথের ব্লগ আসছে, আর মাত্র 2 দিনের ওয়েট, ঠিক আছে, কালকে দিনটা, পরশু দিন বিকালে, এতক্ষণ আমরা কেদারনাথে ভাই, একটা আলাদাই ফিল হচ্ছে আমার, এত সুন্দর একটা ফিল হচ্ছে না, সেটা জাস্ট আমি এক্সপ্রেস করে বোঝাতে পারছি না। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বুম।